আসসালামু আলাইকুম, ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে বিকেলের ঝটপট নাস্তা বানাবো। এক প্যাকেট ম্যাগি নুডলস ছোট করে ভেঙে প্লেটে ঢেলে নেব। প্যাকেটের মশলা আলুতে ব্যবহার করব। গোলা বানানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, অল্প পরিমাণ লবণ, আদা রসুন, হলুদ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পানি, চামচ দিয়ে গুলে নিতে হবে। আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি, ভালোভাবে গুলে নিতে হবে। সিদ্ধ আলু কুচি করে নিতে হবে। এক কাপ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আপনারা চালের গুঁড়ো ছাড়াও আটা ময়দা দিয়ে বানাতে পারবেন, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, মশলা 1 চা চামচ, ধনে পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতা ছাড়াও বানাতে পারবেন, অল্প কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভাজা, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাতে হালকা তেল লাগিয়েও নিতে পারেন। আলু মাখা দিয়ে 2 হাতের তালু অথবা প্লেটে রেখে গোল লম্বা বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। গুলো মেখে নিতে হবে। নুডলস মেখে নিতে হবে। এইভাবে বাকিগুলো মেখে নেব। 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ভেজে নেওয়ার জন্য 20 মিনিট পরে বের করে নিয়েছি। আপনারা চাইলে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 7 দিন খেতে পারবেন। গরম তেলে ছেড়ে 2 মিনিট পর পর উল্টিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। চুলা কম তাপে রাখবো। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। হয়ে গেল ঝটপট আলু দিয়ে বিকেলের নাস্তা। আপনারা সহজ দিয়েও খেতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।